গন্ধরাজ লেবু, এই সবুজ অংশটা নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। দই, লবণ, হলুদ, তেল, সর্ষের তেল, গন্ধরাজ লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মাখিয়ে রাখা মুরগির মাংস, হলুদ, পুরো রেসিপিতে হলুদ না দিলেও দেওয়া যায়, জল, আস্ত কাঁচা লঙ্কা, একটু চিনি, এতে লেবু দেওয়া হয়েছে তার জন্য একটু মিষ্টি দিতে হবে,
গন্ধ লেবুর পাতা আমি কেটে দেব না, ছিঁড়ে দেব, তাহলে গন্ধটা ভালো বেরোবে। ওই লেবুটাই আমি এরকম ভাবে কেটে কেটে নেব।